পেঁয়াজ কত দাম কিনেছেন? পেঁয়াজ 1 টাকা। 1 টাকা? ডিম একালে এখানে কত দাম কিনেছেন এটা? 2 টাকা। খোলা চাল 3 টাকা কেজি। ছোলা 4 টাকা কেজি। বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে হ্যাপিনেস সুপার স্টোর, যেখানে আপনি পাবেন মাত্র 1 টাকায় মুরগি, 3 টাকায় চাল এবং 9 টাকায় তেল। এখানে আর কি কি আছে চলুন একবার দেখে আসি। আমরা যদি এই পাশে তাকাই সেটা হচ্ছে রাধুনি মরিচের গুঁড়া মাত্র 15 টাকা। তারপর দেখা যাচ্ছে বনফুল স্পেশাল সেমাই 11 টাকা, বনফুল লাচ্চা সেমাই 3 টাকা। এইভাবে কিন্তু প্রতিটা দাম আমরা দেখতে পাচ্ছি বাজারে যেই দাম সেই দামের তুলনায় অনেক কম। রাধুনি হলুদের গুঁড়া মাত্র 10 টাকা, চপস্টিক নুডলস সেইটা মাত্র 2 টাকা। এখানে ডিম কত করে বিক্রি করছেন? ডিম এটা হালি 2 টাকা করে। আর ছোলা? ছোলা 4 টাকা কেজি। 4 টাকা কেজি। আর এই পাশে আর যা আছে চাল হচ্ছে এটা হচ্ছে খোলা চাল। জি হ্যাঁ, খোলা চাল 3 টাকা কেজি। অন্য যেসব আইটেম যেমন বনফুল চানাচুর এখানে আপনি পাবেন মাত্র 2 টাকায়। আমরা কয়েকজন ক্রেতার সাথে একটু কথা বলি, আপনি কি কিনলেন? এজন চাল, বিস্কুট, তেল, এই চিনি, ডিম, পেঁয়াজ। পেঁয়াজ কত কিনেছেন? পেঁয়াজ 1 টাকা। 1 টাকা? এখানে কত লোক? 1 কেজি। 1 কেজি পেঁয়াজ 1 টাকা। আর এই যে ডিম, ডিম একালে এখানে কত দাম কিনেছেন এটা? 2 টাকা। 2 টাকা? জি। চিনি 1 কেজি? 1 কেজি। কত? 3 টাকা। 3 টাকা। তাহলে কত হলো মোট মিলে? 1 টাকা, 2 টাকা, 3 টাকা, মানে 6 টাকা। আর হচ্ছে এ তেল 1 লিটার? তেল 9 টাকা। 9 টাকা। সব মিলে কত টাকা খরচ হচ্ছে এখানে আপনার? আমার খরচ হয়েছে 23 টাকা। খরচ হচ্ছে 23 টাকাতে আপনার ব্রাদার প্রায় শেষ। কেমন লাগছে বিষয়টা? ভালোই লাগছে। আপনাদের আল্লাহ বাঁচাও। ওই তোমার ওই বুড়ো একটা এটা, হ্যাঁ এটা পছন্দ হয়েছে। সবচেয়ে হট আইটেম বাজারে সেটা হচ্ছে ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগির দাম কত ভাইয়া? ব্রয়লার মুরগি কত করে বিক্রি করছেন? ব্রয়লার মুরগি 1 পিস 1 টাকা। 1 পিস 1 টাকা, মানে হচ্ছে কোনো কেজির বিষয় না? না না না, কোনো কেজির বিষয়। আর পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছি একদম জ্যান্ত তাজা, কত করে? পাঙ্গাস মাছ হচ্ছে 1 পিস 1 টাকা, এটাও 1 পিস 1 টাকা। 1 পিস 1 টাকা, মানে ব্রয়লার মুরগি 1 টাকা, পাঙ্গাস মাছ 1 টাকা। আমরা আরেকজন কাস্টমার দেখতে পাচ্ছি, তিনি বাজার করছেন, কি কিনছেন? বাজারে চিনি নিমু, তারপর বুট নিমু, তারপর চিনি নিবেন। এখন চিনি কিনছেন হচ্ছে 1 কেজি চিনি। 1 কেজি চিনি কত? 1 কেজি চিনির দাম 7 টাকা। আমরা একটু কার্ডটি দেখাচ্ছি, যে কার্ডটির মাধ্যমে আসলে এখানে তারা শপিং করতে পারবে। এটি হচ্ছে সেই কার্ড। চাচি কার্ডটি পাইছেন কোথা থেকে? কার্ডটি হুশের লোকে দিছে, মানে বিদ্যানন্দের ফাউন্ডেশনের তারা গিয়ে আপনাদের দিয়ে আসছে। এই কার্ডটি হলে আসলে এখানে যে কেউ শপিং করতে পারবে। সুপার শপে আসবো, সেখানে জামা কাপড় কিনবো না, এটা তো হতেই পারে না। শাড়ি মাত্র 10 টাকা, 10 টাকায় শাড়ি। এবং এই পাশে যে শাড়ি দেখতে পাচ্ছি একটু গর্জিয়াস, এই শাড়িগুলো সম্ভবত 15 টাকা। এবং তারপরে আমরা লুঙ্গি দেখতে পাচ্ছি, এই লুঙ্গিগুলো, এই লুঙ্গির দাম হচ্ছে 20 টাকা। এইভাবে কিন্তু আমরা পিছনে যদি দেখি এখানে হুডি রাখা আছে, এই হুডির দাম হচ্ছে 15 টাকা। এবং তার পাশে বাচ্চাদের আইটেম আছে, কেউ চাইলে সে বাচ্চাদের আইটেমও নিতে পারে। সুপার স্টোর মানে সুপার স্টোর, এখানে শুধুমাত্র কনজিউমার আইটেম থাকবে বা পোশাক থাকবে এরকম না। এখানে প্লাস্টিকের গামলা, বালতি সব কিছু আছে। কলসির দাম, এত বড় কলসি, এই কলসির দাম হচ্ছে মাত্র 15 টাকা। এখানে ড্যাগ রাখা আছে, বড় পাতিল, এই পাতিলের দাম হচ্ছে 30 টাকা করা হয়েছিল, কিন্তু এটা কেটে 20 টাকা, এটাও কমিয়ে দেওয়া হয়েছে। মেলামানের বাটি 4 টাকা পিস, কাচের বাটি সেটাও কিন্তু 4 টাকা পিস। তারপরে 4 কাপ রাখা আছে, 4 কাপগুলো হচ্ছে 2 টাকা পিস। 4 কাপের সাথে এখানে প্রিজও রাখা আছে, এই মানে প্রতি পিস 2 টাকা। তারপরে যদি আমরা দেখি ছোট পাতিল, এই পাতিলের দাম হচ্ছে মাত্র 12 টাকা। কড়াই, এই কড়াইটা মাত্র 9 টাকা। উপরে যদি দেখি যে প্লাস্টিকের বালতি মাত্র 6 টাকা, এই পাশে ঝুড়ি রাখা আছে, এটা কিন্তু মাত্র 3 টাকা। হ্যাপিনেস সুপার স্টোরের নিস্তালা এই মুহূর্তে আছি, এখানে বিষয়টা আরও বেশি জমজমাট। একটু যদি দেখাই, এখানে বিউটি সোপ আছে, আমি যদি নামটাই বলি, মেরিল বিউটি সোপ, দাম হচ্ছে মাত্র 4 টাকা। তার উপরে দেখতে পাচ্ছি হোয়াইট প্লাস টুথপেস্ট, সেটা 2 টাকা। ম্যাজিক টুথপেস্ট মাত্র 2 টাকা। এই পাশে যদি আমরা আরেকটু দেখি, যে এখানে সম্ভবত এটা এইটা কোনো বিম বার হবে বা ডিশওয়াশ ম্যাক্স ক্লিন, মাত্র 2 টাকা। চাকা বল সাবান মাত্র 1 টাকা। এরপর আরেকটা পণ্য দেখতে পাচ্ছি চাকার, সেটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার, মাত্র 4 টাকা। এই পণ্যটা একটু ইনফিনিটি, সেটা হচ্ছে টয়লেট ক্লিনার, মাত্র 7 টাকা কিন্তু টয়লেট ক্লিনার পাচ্ছে। স্যানোরা স্যানিটারি ন্যাপকিন মাত্র 7 টাকায় পাচ্ছে। এবং এইভাবে কিন্তু প্রত্যেকটা আইটেম আমরা দেখতে পাচ্ছি যেটা বাজার মূল্যের তুলনায় অনেক অনেক কম। একটা সুপার শপে ঠিক যেভাবে প্রাইস পে করা হয়, এখানে কিন্তু একইভাবে পে করছে সমাজের নিম্নবিত্ত যারা আছে তারা। কি করছেন এখানে? আমি এখানে পস মেশিনে হচ্ছে যে দামগুলো উল্লেখ করছি আর কি, করে রাখছি।
চিনি কত এটা? আচ্ছা চিনি এখানে উনি 1 কেজি চিনি দিয়েছেন অনলি 7 টাকায়। 7 টাকায়? জি। আচ্ছা আমরা এই তেলটা দিচ্ছি 30 সয়াবিন তেল, আপনার রিফাইন্ড সয়াবিন অয়েল, এটা আমরা হচ্ছে যে 9 টাকায় দিচ্ছি। ওনার 25 টাকায় এখানে 500 টাকা মূল্যের আমরা বাজার দিচ্ছি আজকে, সেখানে উনি 25 টাকা বাজারটা পাচ্ছেন। এই যে দেখুন আমাদেরকে এসে অলরেডি 25 টাকা আমরা ইন করিয়েছি। 25 টাকা আমরা ভাউচার পেয়ে যাব। হ্যাঁ ভাউচার এখন উনি 25 টাকা পেয়ে যাবেন। এটা হচ্ছে 25 টাকার ভাউচার যেখানে কিন্তু তিনি 500 টাকার বাজার করতে পারছেন। এখানে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এটা কিন্তু শুধুমাত্র গরিবদের জন্য। আপনারা যারা ভিডিও দেখছেন সবাই কিন্তু এখানে চাইলে আসতে পারবেন না, গরিব যারা আছে তারাই শুধুমাত্র এখানে আসতে পারবে, শুধুমাত্র রেকর্ডেড কার্ডের মাধ্যমে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের যে অ্যানলিস্টেড লিস্ট আছে সেই লিস্টের মাধ্যমে গরিবদের জন্য শুধু এই মার্কেট।